দুনিয়ার প্রত্যেকটি ক্ষেত্রে আমরা নিজের ভালো বুঝি, কেমনে চাকরি করলে, কেমনে ব্যবসা করলে দ্রুত বড় লোক হওয়া যাবে, কোথায় জমি কিনলে দাম বাড়বে, কোথায় জমি কিনলে ঘর ভাড়া বেশি উঠবে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বিষয়ে আমরা সব বুঝি, সব বুঝি, কিন্তু নিজের জীবনের ব্যাপারে আমরা একেবারেই বেখবর, কথা বলেন ঠিক কিনা? কাপড় কেনার ক্ষেত্রে চিন্তা করি কাপড়টা কতদিন চলবে, কতদিন লাস্টিং করতে পারে। খাট বানাইতে গেলে আমরা চিন্তা করি এই খাট কতদিন টিকবে, পোকা ধরবে কি ধরবে না, কথা বলেন ঠিক কিনা? অথচ মানুষ একটা বার মানুষ চিন্তা করে না, আহারে এখন যদি আমার জিন্দগির বাতি নিভে যায় আমার কি হবে। দুনিয়ার সব কিছু আমরা ভালো বুঝি, দুনিয়ার লাভ লোকসান আমরা ভালো বুঝি, কিন্তু নিজের হায়াতি জীবনের ব্যাপারে একেবারেই বেখবর, কথা বলেন ঠিক কিনা? এখন যদি আমার চোখ বন্ধ হয়ে যায় দুনিয়ার কোনো ভাই কোনো বন্ধু কোনো সন্তান আমার সাথে খবরে যাবে না, কথা বলেন ঠিক কিনা? আমার সাথে এখন যা আছে আমার পোশাক আমার ঘড়ি আমার জামা আমার লুঙ্গি সব খুলে আমাকে তিনটা কাপড়ে প্যাকেট করে কবরের জগতে নিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি মানুষ, সন্তানের জন্য কষ্ট করলাম, মার জন্য কষ্ট করলাম, বাবার জন্য কষ্ট করলাম, আমি আমার জন্য কি করলাম? এই মুহূর্তে এখন যদি আমার হায়াত ফুরিয়ে যায়, ও আল্লাহ আমি কবরে কি নিয়ে যাব, আমার কি হবে, এই চিন্তা কি আমরা করি? বলেন করি? করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের সকলের চিন্তা করা উচিত, মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য, রে আমার গোলাম তুমি কি নিয়েছো, তুমি নিজের জন্য কি নিলা আজকে? তুমি ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا فاسقون
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال الله تعالى في شان حبيبه تعظيما ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل الزبان খুলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি حسنة جميع خصاله صلوا عليه هجر بتابد نار پري فير يشني تمي يبن غري دينير لو تمي چھوڑي دیتے چولے گلے مدینہ ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বালাগাল উলা বিকামালিহি حسنة جميع خصاله مجھے کچھ ملے یا نہ ملے مجھے کچھ ملے یا شيء جسے اللہ ملے بلاغ العلا من کماله حسنة جميع خصاله صلوا عليه الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله نرن غزلار شنر غاتنا دين بشنا دي دكين بر তোমাদের জন্য বাড়ি ঘর করতে গিয়ে জায়গা জমি কিনতে গিয়ে নামাজ ঠিক মতো পড়তে পারি নাই রে আমার সন্তান আমার নাতি আজকে আমার জায়গা দখল করে তোমরা কত আনন্দে আছো অথচ আমি বাবার জন্য আমি দাদার জন্য মসজিদে গিয়ে নামাজ পড়ে দোয়া করার সময় তোমার হয় না রে আমার নিষ্ঠুর সন্তান আজকের বিষ্ণাদি দক্ষিণ পাড়া জামি মসজিদের ইসলামী মহাসম্মিলনে আমাদের জন্য একটুখানি দোয়া করিও আয় আল্লাহ এমনি ভাবে আমাদের যত আত্মীয় স্বজন কবর থেকে আমাদের দিকে তাকায় আছে আজকের মাহফিলের উসিলায় আমাদের সমস্ত আত্মীয় স্বজনদেরকে আপনি মাফ করে দেন
আয় আল্লাহ, এই মসজিদের শুরু থেকে যত মুরব্বী যত ভাই মসজিদের জন্য কষ্ট করেছে, জায়গা জমি দিয়েছে, আয় আল্লাহ এই গ্রামের যত মানুষ আজকে দুনিয়ায় নাই, আজকের মাহফিলের উসিলায় তাদের সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। ইয়া আল্লাহ, আজকের মাহফিলে যারা কথা বলবে এমন কিছু কথা বলার আর এমন কিছু কথা শোনার তৌফিক দান করে দেন, যাতে করে আজকের এই মাহফিলে এলাকার সকলের নাজাতের ওসিলা হয়ে যায়। আয় আল্লাহ, এই মাহফিল কিয়ামতের কঠিন দিনে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায়া দেন। আল্লাহুম্মা রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা তাকাব্বাল দুআই বিওয়াসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ নদী দক্ষিণ পাড়া মিন বান্দারা যখন কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য ঘর থেকে বের হয়, এই বান্দাদের জন্য আসমান এবং জমিনে যত মাকলুক আছে সমস্ত মাকলুক কোরআন পিপাসু দিন পিপাসু ইলমে দিন তল্লাশকারী ছাত্রদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে। সুবহানাল্লাহ, এই মুহূর্তে আমার আপনার জন্য গোটা বিশ্বজগৎ আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছে, আল্লাহ ওয়াস্তাগফির লাহু, আল্লাহ আপনি এই বান্দাদেরকে মাফ করে দেন। কারা দোয়া করছে? শুধু ফেরেশতা না, গোটা সৃষ্টি জগতের যত মাখলুক আছে। বিশ্বনবী বলেন হাত্তা হিতানি ফিল মাই, এমন কি ওই সুবিশাল সমুদ্রের অতল গহ্বরের নিচে যে ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ বসবাস করে, আল্লাহর হাবিব বলেন হাত্তা হিতানি ফিল মাই, সমুদ্রের তলদেশে বসবাসরত ওই কীট পতঙ্গগুলো এই মুমিন বান্দাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে যে আল্লাহ এই বান্দাদেরকে আপনি মাফ করে দেন। কি করে দেন? মাফ করে দেন। এই জন্য আমি আপনি এখানে যতক্ষণ বসে থাকব গোটা জগৎ আমার জন্য দোয়া করবে। ফলশ্রুতিতে যে গুণা নিয়ে আমরা এখানে এসেছিলাম, ক্রমান্বয়ে সেই গুণাগুলো সমস্ত মাকলুকের দোয়া করার দ্বারা আল্লাহ তাআলা কমায় দিবেন। সুবহানাল্লাহ, এতে আমরা খুশি না বেজার? আমরা সবাই খুশি, জগৎ খুশি, বেজার কে? মিস্টার ইবলিস শয়তান। এই ব্যক্তি আল্লাহ তাআলার লক্ষ লক্ষ বছর আল্লাহর ইবাদত বন্দী করে আল্লাহর রেজাবন্দি হাসিল করেছিলেন, আল্লাহ তাআলা মিস্টার ইবলিসকে মুআল্লিমুল মালাইকা সমস্ত ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে সমস্ত ফেরেশতাদেরকে বললেন ফাসাজাদু, তোমরা আদমকে সিজদা দাও। ফাসাজাদু, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, কেবল মাত্র ইবলিস ছাড়া। আল্লাহ বলেন কি ব্যাপার, তুমি সিজদা করলে না? ইবলিস আল্লাহ তাআলাকে বলে আল্লাহ আনা খায়রুম মিনহু, আমি তার থেকে শ্রেষ্ঠ। তার থেকে কি শ্রেষ্ঠ? কেন? খলকতানি মিন নার ও খলকতাহু মিন তিন, আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, সুতরাং আমি তার চেয়ে শ্রেষ্ঠ। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কয়টা হুকুম অমান্য করছে? একটা। আল্লাহ তাআলা বলেন যা রাজিম, রাজিম, তুই আজ থেকে বিতাড়িত মর্দুদ, বেরিয়ে যা। আল্লাহর কয়টা হুকুম অমান্য করার কারণে? আমরা তো মনে হয় একটাও আল্লাহর হুকুম অমান্য করি না। মুআল্লিমুল মালাইকা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা ফেরেশতা জগতের জন্য যাকে শিক্ষক বানিয়েছিলেন, সমস্ত ফেরেশতাদের শিক্ষক, আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত লানত প্রাপ্ত করে দিলেন। অভিশপ্ত হওয়ার পরে আল্লাহ তাআলাকে ডাক দে বলে মালিক, আমি একটা ভুল করেছি, আপনার একটা হুকুম অমান্য করেছি, বিধায় আপনি আমাকে অভিশপ্ত করে দিলেন, লানত প্রাপ্ত করে দিলেন, ওয়াল্লাহ আমি বরবাদ হয়ে গেলাম, আমার জীবনটা ধ্বংস হয়ে গেল।
কিন্তু মালিক, এই যে আমি কোটি কোটি বছর আপনার ইবাদত করেছি, আপনার দাসত্ব করেছি, এর জাজা এর বিনিময় আমি চাই। আল্লাহ বলেন, তুমি কি চাও? বলে, আল্লাহ আমাকে এমন শক্তি দান করেন যাতে করে আমি মানুষের শরীরে রগে রগে ঢুকে মানুষকে ওয়াসওয়াসা দিতে পারি। আল্লাহ বলেন, যা দিয়ে দিলাম। শয়তান আল্লাহ তাআলাকে ডাকতে বলে, মালিক আমার আরো কিছু চাওয়ার আছে, যেহেতু আমার পরকাল আমার জন্য বরবাদ করে দিলেন, আমার জীবন ধ্বংস হয়ে গেল, মালিক আমার আরো কিছু চাওয়ার আছে, বল তুই কি চাস? বলে, আল্লাহ আমার হায়াতকে আপনি কিয়ামত পর্যন্ত বাড়ায়া দেন। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলেন, যাও আমি তা দিয়ে দিলাম। মৃত্যু কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে মানুষের শরীরের রগে রগে ঢোকার ক্ষমতা পেয়ে এবার আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে বলে, মালিক আমি লক্ষ লক্ষ বছর আপনার ইবাদত বন্দিগি করেছি, আমি হাজার হাজার বছর আপনাকে সেজদা দিয়েছি, আয় আল্লাহ তাআলা যেই বনি আদমের কারণে আপনি আমাকে লানত প্রাপ্ত করে দিলেন, মারদুদ করে দিলেন, রব্বুল আলামিন আমি ইবলিস কসম করে বলছি, আমার মৃত্যু পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত এই বনি আদম আদমের সন্তানেরা এরা কিভাবে জান্নাতে যায় আমি শয়তান দেখে নিব। নাউজুবিল্লাহি মিন যালিক। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত আমি আদমের সন্তানদেরকে দিন থেকে ইসলাম থেকে এদেরকে আমি গোমরাহির দিকে নিয়ে যাব। নাউজুবিল্লাহ। আকাশ এবং জমিনের মালিক শয়তানকে ডাকতে বলে, শয়তান শোন, আমি আল্লাহ তাআলার কাছ থেকে কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে মানুষের শরীরে ঢোকার ক্ষমতা পে, তুই আমার বান্দাদের পিছনে ঘুরে ঘুরে আমার বান্দাদেরকে তুই মসজিদ থেকে দূরে নিয়ে যাবি, আমার বান্দাদেরকে তুই কোরআন থেকে দূরে নিয়ে যাবি, আমার বান্দাদেরকে দিয়ে তুই হাজার গুণা করাবি। কিন্তু ইবলিস শুনে রাখ, আমার এই খলিফা প্রতিনিধি মানব গোষ্ঠীর আদম সন্তানেরা ইমানদার মুমিনারা হাজার গুণা নিয়ে যখন আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন মাফ চাবে, আমি আল্লাহ আমার বান্দাদের সব গুনাকে আমি আল্লাহ মাফ করে দিব। তুই কি করবি? তো সব পরিশ্রম একদিনে আমি আল্লাহ ধুলি সাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের পিছনে বহু সময় শ্রম দিয়ে শয়তান আমাদেরকে দিয়ে বহু গুনার কাজ করিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? গুনার বোঝা নিয়ে আমরা এখানে আসছি, গোটা সৃষ্টি জগৎ আমাদের জন্য এই মুহূর্তে দোয়া করছে যে আল্লাহ, যেহেতু এই মাখলু আপনার এই বনি আদম এই ইমানদার বান্দারা আপনার হাবিবের মহাব্বতে দিনের মহাব্বতে দিনের কথা শোনার জন্য এরা ঘর থেকে বের হয়েছে, আল্লাহ আপনি এদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ফলে আমাদের গুনাহ কমতিছে আর শয়তানের কষ্ট লাগতেছে। কার কষ্ট লাগতেছে? এই জন্য শয়তান এই মুহূর্তে আমাদের পিছনে সর্বশক্তি প্রয়োগ করবে এখান থেকে তোলার জন্য, কারণ তার এক মাসের ফসল এক বছরের ফসল আজকের একটা রাত সব নষ্ট করে দেবে, কথা বলেন ঠিক কি না? এই জন্য শয়তান দেখবেন আমরা যখন নামাজে দাঁড়াই, অন্য সময় আমাদের আমরা যে কাজ করি, জমিতে কাজ করি, দোকানে কাজ করি, ঘরে বিভিন্ন কাজ করি, এই কাজ করার সময় আমাদের ভিতরে অতটা অন্য চিন্তে আসে না যতটা নামাজে আসে, কথা বলেন ঠিক কি? নামাজে দাঁড়ালেই যত চিন্তা আসে আমাদের সামনে ঘুরপাক খায়, কথা বলেন ঠিক কি না? এর কারণ কি? কারণ শয়তান অন্য সময়ে আমাকে আপনাকে যতটা চেষ্টা করে দিন থেকে নিয়ে যাওয়ার, তার চেয়ে বেশি শ্রম বেশি চেষ্টা করে মানুষ যখন নামাজে দাঁড়ায়, কথা বলেন ঠিক কি? অন্য সময় গা চুলকায় না, কিন্তু নামাজে দাঁড়ালেই গা চুলকায়। অন্য সময় কাশ আসে না, নামাজে দাঁড়ালেই কাশ আসে, কথা বলেন ঠিক কি না? কারণ কি? এই সময় শয়তান সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে মুমিনদেরকে নামাজ থেকে দূরে নিতে। কোত্থেকে দূরে নিতে? নামাজ থেকে। তো ঠিক এই মুহূর্তে আমাদের পিছনে শয়তান এ মাহফিল শেষ হওয়ার আগ পর্যন্ত সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে এখান থেকে তোলার জন্য, কিন্তু আমরা কি তার ফাঁদে পা দিব? দিব কারা কারা দিব না তো হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে
লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আজকের মাহফিল সফল হোক আজকের মাহফিল সফল হোক সফল হোক আল্লাহ কবুল করুন বলে আমিন আমিন শয়তান চেষ্টা করবে আমাদেরকে এখান থেকে উঠানোর জন্য কিন্তু আমরা কি উঠব না উঠব না কারা কারা উঠব না আরেকবার হাত তুলে দেখায় সবাই থাকবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শয়তান যত চেষ্টা করুক যত শরীর খারাপ লাগুক আমরা আজকের মাহফিল শেষ না করে যাব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি আছে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বলি আমিন আমিন মুআজ্জাজ উপস্থিতি প্রতিটা যুগেই আল্লাহ তাআলার দাঈ ইলাল্লাহ যারা মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে প্রত্যেক যুগেই ওলামায়ে কেরাম আল্লাহর প্রতিনিধি তারা প্রত্যেক সমসাময়িক যুগের মানুষদেরকে নামাজের দিকে ডেকেছে এখনও ডাকছে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারাও ডাকবে কথা বলেন ঠিক কি না কিন্তু জীবনের এমন এক সময় আসবে যেই সময় আমাদেরকে আর কেউ নামাজের কথা বলবে না যেমন আমাদের পূর্বপুরুষ আমাদের বাপ দাদা চাচা যারা ছিল তাদের কেউ কেউ না কেউ নামাজের কথা বলেছে এখন তারা যারা নাই কবরে শুয়ে আছে এই মানুষদেরকে কেউ কি আর নামাজের কথা বলে বলে আমরা যখন ছোট ছিলাম আমাদের মা আমাদের বাবা আমাদের চাচারা আমাদের শিক্ষকরা আমাদেরকে বুঝাইতো বাবা পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো জীবনে কিছু করতে হলে পড়াশোনা লাগবে পড়াশোনা না হলে জীবনে কিছু করতে পারবে না এরকম কথা আমাদের ছোটবেলায় আমাদের শিক্ষক আমাদের অভিভাবকরা বলতেন কি বলতেন না যখন আমরা শিক্ষা জীবন পার করে কর্মস্থলে এসেছি ওই কথাগুলো কি আর কেউ বলেছে যে এখন পড়াশোনা করো কেউ বলেছে না তো ঠিক আমরা আপনাদেরকে দিনের কথা বলি নামাজের কথা বলি ভালো হওয়ার কথা বলি দাড়ি রাখার কথা বলি জীবনের এমন এক সময় আসবে যেই সময় আপনাকে এই কথা কেউ বলবে না প্রত্যেকটি কথায় যখন আমাদের সময় ফুরিয়ে যায় তখন আমাদের ভেতরে আফসোস তৈরি হয় আজকে যারা আমরা পড়াশোনা করি নাই আমাদের এখন বোঝ আসে আহা কেন পড়াশোনা করলাম না অমুকের ছেলে লজিং থেকে পড়াশোনা করে আজকে শিক্ষিত হয়ে বড় চাকরি করে আমার বাবা আমাকে ওই সময়ে 10,000 টাকা দেওয়ার ক্ষমতা রাখতো কিন্তু আমি পড়ি নাই আফসোস কেন পড়লাম না যদি আজকে পড়তাম তাহলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিয়ারের মতো আতিউর রহমান চৌধুরীর মতো আমরা আজকে বড় চাকরি করতাম এরকম বোঝ আমাদের ভেতরে অনেক সময় আসে কি আসে না কিন্তু এখন আফসোস করে কি কাজে আসবে ওয়াল্লাহি ওয়াল্লাহি আমরা যারা এখনো দিন থেকে দূরে আছি নামাজ থেকে দূরে আছি ঘরে পর্দা নাই হারাম খাচ্ছি এক সময় আমরা উপলব্ধি করব ইস কেন আগে পরিবর্তন হলাম না কিন্তু তখন আফসোস করে কোনো কাজ হবে কি হবে না প্রিয় উপস্থিতি আজকে আমাদের আপাদ মস্তক ঘায়ে জ্বর জড়িত দিনের এমন কোন সাইট নাই যা আমরা বাদ দিচ্ছি না কথা বলেন ঠিক কি না যদি ধরি পর্দা আছে পর্দা বলেন আছে পর্দা হালাল উপার্জন আছে ঘুষ ছাড়া অফিস চলে মসজিদ আছে মুসল্লি নাই কথা বলেন ঠিক কি না রন্ধে রন্ধে আমাদের আপাদমস্তক আমরা দিনের বিরোধী চলছি কথা বলেন ঠিক কি না এর কারণ কারণ হচ্ছে আমাদের ইমান দুর্বল আর মৃত্যুর ওপারের চিন্তা আমাদের নাই কথা বলেন ঠিক কি না চেয়ারম্যান সাহেবের ছেলের বিয়ের ব্যাপারে আলোচনা হচ্ছে কার ছেলে চেয়ারম্যান সাহেবের তো মেয়ে পক্ষের মেয়ের চাচা খোঁজ নেওয়ার জন্য চেয়ারম্যান সাহেবের ছেলের সাথে যেহেতু বিয়ের আলোচনা হচ্ছে চেয়ারম্যান সাহেবের গ্রামে গিয়েছে গিয়ে জিজ্ঞেস করছে আপনাদের গ্রামের যে চেয়ারম্যান সাহেবের ছেলে তার সাথে আমার ভাতিজার বিয়ের আলোচনা হচ্ছে তো আমি জানার জন্য আসছি চেয়ারম্যান সাহেবের ছেলে কেমন তো চেয়ারম্যান সাহেবের ছেলে খারাপ বলা যাবে বলে কি গ্রামে থাকা যাবে তো বলছে না চেয়ারম্যান সাহেবের ছেলে মাশাল্লাহ খুবই ভালো খুবই ভালো তবে মাঝে মাঝে কাঁচা পেঁয়াজ খায় কি খায় কাঁচা পেঁয়াজ এই যুগের ছেলে কাঁচা পেঁয়াজ এটা তো কোনো ব্যাপার না বলে সবসময় খায় না ওই যখন মাঝে মাঝে একটু সিগারেট খায় তখন কাঁচা পেঁয়াজ খায় কিন্তু ছেলে কি ভালো আচ্ছা ভালো ছেলে সিগারেটও খায় বলে সবসময় খায় না ওই যখন মাঝে মাঝে একটু খারাপ বন্ধুদের সাথে মিশে
তখন আর কি সিগারেট খা, কিন্তু ছেলে কি ভালো। তো ভালো ছেলে আমার খারাপ বন্ধুর সাথে মিশে কেন? বলে সব সময় মিশে না, ওই যখন একটু গানের আড্ডায় যায়, যখন একটু পানি টানি খায় আর কি, তখন একটু খারাপ বন্ধুদের সাথে মিশে, কিন্তু ছেলে কি ভালো। তো আমরা মুসলিম, আমরা ইমানদার, আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে আমরা সর্বশ্রেষ্ঠ মাখলুক, কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা নামাজ পড়ি না, কিন্তু আমাদের উপার্জন হালাল নয়। আমরা মুমিন কিন্তু আমাদের মুখে দাড়ি নাই। আমরা মুসলিম, আমরা ঘুষ খাই, কথা বলেন ঠিক কি না? এই যে রন্ধে রন্ধে আমরা আজকে ইসলামের বিপরীতে চলছি, কারণ আমাদের ভেতরে মৃত্যুর ওপারের চিন্তা নাই। কিসের চিন্তা নাই? মৃত্যুর ওপারের। এই জন্য আমার বাপ জানেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল করিমের সূরাতুল হাসরের ভিতরে এই দুনিয়ার সমস্ত মুমিনদেরকে ডাক দিয়ে আকাশ এবং জমিনের মালিক আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বাপ জানেন, আমার ভাইয়েরা, এই পৃথিবীর একজন বাবা একজন সন্তানকে আদর করে মায়া করে বিভিন্ন সময় বিভিন্ন নসিহাত করে, কথা বলেন ঠিক কি না? ছেলে বিদেশ গেলে যাওয়ার সময় যারা আপনজন, মা তার ছেলেকে ডাক দে, বলে বেটা শোনো, বাহিরে যাচ্ছ, ভালো করে শরীরের যত্ন নিও, ঠিক মতো খাওয়া দাওয়া করো, এরকম কথা মা তার সন্তানকে বলে কি বলে না? বাবা ছেলেকে ডাক দে, বলে বেটা অসুস্থ হলে ওষুধ খেয়েও, রাত জাগিও না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িও, এরকম কল্যাণ নিহিত নসিহত কারা করে? যারা আপন, কথা বলেন ঠিক কি না? আকাশ এবং জমিনের, আকাশ এবং জমিন সহ গোটা মাখলুকের ভিতরে আমাদের জন্য সবচেয়ে বড় আপন হলো আমাদের আল্লাহ। সবচেয়ে বড় আপন কে? সবচেয়ে বড় আপন কে? আল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন এত আপন, এত আপন যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের কি এত ভালোবাসেন, এত মহাব্বত করেন যে এই পৃথিবীর একজন মানুষ যত বড় গুনাহগার হোক না কেন, আমাদের সবচেয়ে যিনি আপন জন তিনি হচ্ছেন আমার আল্লাহ। এত আপন যে তিনি দুনিয়ার কোনো গুনাহগারের গুনাহকে নবীদের সামনে পর্যন্ত আল্লাহ তাআলা তুলে ধরেন নাই। প্রত্যেক মানুষের গুনাহকে গোপন রেখেছেন কে? আমাদের গুনাহ যদি আল্লাহ তাআলা প্রকাশ করে দিতেন, আমরা আমাদের পরিচয় সন্তানের সামনে দিতে পারতাম না, আমাদের সন্তান আমাদেরকে আব্বা বলে ডাকতো না, কথা বলেন ঠিক কি না? আমাদের গুনাহ যদি আমাদের বিবিরা জানতো, আমাদেরকে স্বামী বলে ডাকতো না, কথা বলেন ঠিক কি না? ওই আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবার গুনাহকে আল্লাহ তাআলা গোপন করেছেন, কারণ আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এক বান্দাকে আরেক বান্দার কাছে আল্লাহ ছোট করেন নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন নবীর মাধ্যমে জাতিকে জানিয়ে দিয়েছেন, রে আমার গোলাম, তুমি যদি আমার এক বান্দার গুনাহকে যদি তুমি গোপন করে রাখো, আমি আল্লাহ তোমার একটা গুনাহকে আমি আল্লাহ তাআলা গোপন করে দিব। সুবহানাল্লাহ। রে আমার বান্দা, তুমি যদি আমার আরেকজন বান্দার একটা ভুলকে যদি তুমি ক্ষমা করে দাও, আমি আল্লাহ তোমাকে ওই বান্দার গুনাহ ক্ষমা করে দেওয়ার জন্য, অমুক বান্দার ভুল ক্ষমা করে দেওয়ার জন্য আমি আল্লাহ তোমার জিন্দিগির একটা ভুলকে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কারণ তিনি আমাদেরকে অনেক ভালোবাসেন, কি করেন? নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর জমিনে 950 বছর আল্লাহর জমিনে তাওহীদের দাওয়াত দিয়েছেন, কত বছর? 950 বছর দাওয়াত দিয়ে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম মাত্র 40 জোড়া মানুষকে ইমানের পথে আনতে পেরেছিলেন, কত জোড়া? 40 জোড়া, কত বছরে? আমাদের 14 পুরুষ জোড়া দিলে হবে 950 বছর? 950 বছর দিনের জন্য মেহনত করে 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 এক সময় বিরক্ত হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, মালিক
ও আল্লাহ, এই জাতিকে আর পরিবর্তন করা সম্ভব নয়, ও আল্লাহ আপনি এই জাতিকে ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা নবী নূহ আলাইহি সালাতু ওয়াসালামের দোয়াকে কবুল করলেন। 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 40 জোড়া মানুষ যখন হিদায়তের পথে এসেছে, আর গোটা জগৎ যখন আল্লাহর হুকুমের বিপরীতে, নবী নূহ আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করলেন, ও মালিক, এই জাতিকে আপনি উল্টায় দেন, এদেরকে ধ্বংস করে দেন। দোয়া কবুল করলেন কে? আল্লাহ তাআলা এমন একটা তুফান দিলেন যেই তুফানে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগতের সমস্ত মানুষ সমস্ত মাখলুকদেরকে আল্লাহ তাআলা ডুবায় ধ্বংস করে দিলেন। প্রত্যেক জোড়া থেকে আল্লাহ তাআলা এক একটা জোড়া, এক একটা মুরগি, এক একটা গরু, এক একটা ছাগল, এভাবে প্রত্যেকটা মাখলুক থেকে দুইটা জোড়া রেখে বাকি গোটা জগৎকে আল্লাহ তাআলা পানির নিচে ডুবায় দিয়েছিলেন। কথা বলেন ঠিক কি না? পরিস্থিতি যখন আবার 40 দিন পরে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন নবী নূহ আলাইহি সালাতু ওয়াসালামকে বললেন, নূহ, আমি আল্লাহ তোমাকে অর্ডার করছি তুমি মাটির হাড়ি পাতিল বানাও। আল্লাহর নির্দেশ পেয়ে নবী নূহ আলাইহি সালাতু ওয়াসালাম নিজের হাত দিয়ে হাড়ি পাতিল বানালেন। কি বানালেন? হাড়ি পাতিল বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, নূহরে, প্রতিদিন সূর্য উদয়ের পরে এই মাটির হাড়ি পাতিলগুলো রোদের ভিতরে শুকাও। আল্লাহ তাআলার নবী নূহ আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহর নির্দেশে প্রতিদিন রোদে শুকায়, বিকেল বেলায় এগুলো নেকড়া দিয়ে মুছে আবার ঘরে উঠায়। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, নূহরে, এবার এই লাঠি দিয়ে এই মাটির ভারি বাতিলগুলো ভেঙে ফেলো। নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে নবী নূহ আলাইহি সালাতু ওয়াসালাম এক এক করে লাঠি দিয়ে সব পাতিলগুলো ভেঙে ফেললেন। মনটা একটু বেজার হয়, মনটা খারাপ, মনটা ভালো লাগছে না। আকাশ এবং জমিনের মালিক ডাক দিয়ে বলেন, নূহ, তোমার মনটা কেন বেজার, তোমার কেন মন খারাপ? নূহ আলাইহি সালাতু ওয়াসালাম ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ, আপনি নির্দেশ দিয়েছিলেন নিজের হাত দিয়ে কাদা মাটি দিয়ে হাড়ি পাতিল বানানোর জন্য। আয় আল্লাহ তাআলা, কষ্ট করে আমি হাড়ি পাতিল বানিয়েছিলাম, কিছুদিন আমি রোদে দিলাম, যত্ন করলাম, আবার আপনি এগুলো ভেঙে ফেলতে বললেন। এই হাড়ি পাতিলগুলোর সাথে আমার একটা মায়া জড়িয়ে গিয়েছে, এই জন্য আমার এগুলো ভেঙে ফেলার পরে আমার মনটা খারাপ লাগছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নূহরে, মাটির কাদা মাটি দিয়া হাড়ি পাতিল বানায়া কয়টা দিন রোদে দিয়েছ, মুছেছ, পরিষ্কার করেছ, ঘরে নিয়েছ, রোদে দিয়েছ, ভেঙে ফেলতে বলেছি, তোমার মায়া লেগেছে, তোমার মনটা খারাপ হয়ে গিয়েছে। নূহরে, তুমি দোয়া করেছো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে জগৎটারে ডুবায় দিয়েছি, কিন্তু শুনে রাখো, যাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম ওদের জন্য আমি আল্লাহর খারাপ লেগেছে। আল্লাহু আকবার। আমাদেরকে সবচেয়ে বেশি মায়া মোহাব্বত করেন কে? আল্লাহ। এই দুনিয়ার মা বাবা তাদেরকে আমরা ভালোবেসে মোহাব্বত করি, কিন্তু কখনো কখনো তাদের সাথে খারাপ ব্যবহার যদি আমরা করি, তারা আমাদেরকে অনেক সময় ত্যাজ্য পুত্র করে দেয়, খানা বন্ধ করে দেয়, বাড়ি থেকে বের করে দেয়। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ এত আপন, কতদিন বালে ঘর পর থেকে 10 বছর বয়স থেকে আমার জন্য নামাজ ফরজ ছিল, আমি পড়ি নাই। কোনোদিন আকাশ এবং জমিনের মালিক খানা খাওয়ার সময় আমার সামনে থেকে প্লেটটা আল্লাহ তাআলা সরায় নেন নাই। আল্লাহু আকবার। মা বাবা সন্তান বেয়াদবি করলে বাড়ি থেকে বের করে দেয়, খানা বন্ধ করে দেয়, কিন্তু আমার আল্লাহ, এত ভুল করেছি, এত নাফরমানি করেছি, তারপরেও আকাশ এবং জমিনের মালিক আমাদের খানাকে বন্ধ করে দেয় নাই। সুবহানাল্লাহ। মা বাবা সন্তানকে বাড়ি থেকে বের করে দেয়, যদিও আমরা
কত অক্ত নামাজ পড়ি নাই, শত শত নামাজ ছেড়ে দিয়েছি, কোনোদিন আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের গালে চড় থাপ্পড় দেয় নাই, কথা বলেন ঠিকই না? অনেক সময় মা বাবার সাথে বেয়াদবি করার পরে সন্তান ভুল বুঝতে পেরে মার পা ধরে মাফ চাইলেও, বাবার পা ধরে মাফ চাইলেও অনেক সময় মাফ করে না, কথা বলেন ঠিকই না? কিন্তু আমার ভাইয়ার আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদেরকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন। ও আমার ভাই, আপনার গুনাহ যত বেশি হোক না কেন, আপনার গুনাহ যদি আরশে আজিম পর্যন্ত চলে যায়, হাজার গুনাহ নিয়ে লক্ষ লক্ষ গুনাহ নিয়ে যখন আপনি নিজের ভুল বুঝতে পেরে যদি আল্লাহ তাআলাকে ডাক দিয়ে যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে অন্তর থেকে মাফ চান, ওয়াল্লাহ জীবনে বুঝতে পারে নাই বহু ভুল করেছি, ওয়াল্লাহ বন্ধুদের তালে পরে কত জেনা করেছি, ও আল্লাহ সম্পদের লোভে পড়ে কত হারাম খেয়েছি, ও আল্লাহ কত মানুষের হক নষ্ট করেছি, কত মানুষকে কষ্ট দিয়েছি, ও আল্লাহ কত নাফরমানি করেছি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। ও আমার ভাই, নবীজি বলেন উম্মত তোমার চোখের পানি চোখ বেয়ে নাকের নাকের মাথায় আসার আগে 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 আল্লাহ রব্বুল আলামিন তোমার গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সুতরাং আমাদের সবচেয়ে বড় আপনজন কে? জোরে বলতে হবে, কে? আল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের সবচেয়ে বড় আপনজন যে রব, ওই আল্লাহ দর করে আমাদেরকে নসিহাত করছেন, আমাদেরকে আদেশ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। দুনিয়ার ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। কারণ এই চোখের শক্তি দিয়েছেন কে? আল্লাহ। হাত দিয়েছেন কে? আল্লাহ। পা দিয়েছেন কে? আল্লাহ। কানের শক্তি দিয়েছেন কে? আল্লাহ। ওই আল্লাহ যদি চাই মুহূর্তের ভিতরে আমাদেরকে অন্ধ বধির বোবা বানায় দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে কি নাই? আছে। সুতরাং যেহেতু তোমার জবান খোলা বন্ধ করে দেওয়া, চোখে দেখা চোখ বন্ধ করে দেওয়া, কানে শোনার ক্ষমতা, কেড়ে নেওয়ার ক্ষমতা সব যেহেতু আল্লাহর হাতে, অতএব রে দুনিয়ার ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলাকে কেমন ভয় করেছে? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতরে রাতের বেলা বাতি জ্বালায়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ করছেন, ঘরের ভেতরে বাতি জ্বালায়া এমত অবস্থায় ওনার এক নিকটবর্তী আত্মীয় বেড়াইতে আসছে। তিনি যখন আত্মীয় যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে যখন ঢুকলেন, আমিরুল মুমিনিন সাথে সাথে হাত দিয়ে বাতাস দিয়ে জ্বলন্ত মোমবাতিকে আল্লাহ তাআলার প্রিয় সাহাবী নবীজির প্রিয় সাহাবী আমিরুল মুমিনিন মোমটা নিভায়া দিলেন। সুবহানাল্লাহ, মোমটা নিভায়া দিলেন। একটু পরে আরেকটা বাতি নিয়ে ওই বাতিটা আমিরুল মুমিনিন জ্বালায়া দিলেন। সুবহানাল্লাহ। ওনার আত্মীয় বললেন, আমিরুল মুমিনিন বিষয়টা বুঝলাম না, আমি যখন ঘরে ঢুকলাম দেখলাম আপনি ওই বাতিটা জ্বালায় কাজ করছিলেন, আমি যখন ঘরে ঢুকলাম আমাকে দেখার পরে আপনি কেন ওই বাতিটা বন্ধ করে অন্য ওই বাতিটা কেন জ্বালায় দিলেন? আমিরুল মুমিনিন ডাকতে বলে, রে আমার আত্মীয়, এতক্ষণ যে বাতি দিয়ে কাজ করছিলাম এই বাতি ছিল বাইতুল মালের, আল্লাহু আকবার, রাষ্ট্রীয় বাতি দিয়ে রাষ্ট্রীয় কাজ করছিলাম, আর তুমি আমার মেহমান, তুমি আমার আত্মীয়, ব্যক্তিগত কাজে তুমি আমার বাড়ির বাসায় এসেছ, রাষ্ট্রীয় তেল দিয়ে রাষ্ট্রীয় বাতি দিয়ে ব্যক্তিগত আলাপ করলে আকাশ এবং জমিনের মালিকের সামনে হাশরের দিন জবাব দিতে হবে, এই জন্য পরকালের মামলা থেকে বাঁচার জন্য আমি আমিরুল মুমিনিন আমার রাষ্ট্রীয় বাতিটা নিভায়া আমার ব্যক্তিগত বাতিটা জ্বালিয়েছি। আল্লাহু আকবার। সেই সোনার সমাজ,
সেই সোনার সমাজ আজও আসবে যদি আমরা মানব রচিত সব বাদ দিয়ে আল্লাহর কোরআন দিয়ে আমাদের জীবন চালাই, কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীর কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য আল্লাহ রব্বুল আলমিনের ভয় ছাড়া কোনো পথ নাই, কথা বলেন ঠিক কি না? মানুষ যতক্ষণ পর্যন্ত তার রব আল্লাহ তাআলাকে ভয় না করবে ততক্ষণ পর্যন্ত চুরি ডাকাতি অপরাধ বন্ধ করা সম্ভব নয়। হাজার সিসি ক্যামেরা দিয়ে, হাজার পুলিশ প্রশাসন দিয়ে দেশের অপরাধকে নির্মূল করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত বান্দার অন্তরে স্রষ্টার ভয় ঢুকানো না যাবে, কথা বলেন ঠিক কি না? আজকে বড় বড় চুরি কারা করছে? যারা শিক্ষিত মানুষ, কথা বলেন ঠিক কি না? এই অপরাধ ততক্ষণ বন্ধ হবে না যতক্ষণ প্রত্যেকটি বনি আদমের অন্তরে আল্লাহর ভয় ঢুকানো না যাবে, কথা বলেন ঠিক কি না? সুতরাং আমার ভাইয়েরা, আমাদের সবচেয়ে আপনজন হচ্ছেন আমার আল্লাহ। ওই আল্লাহ আদর করে আমাদেরকে ডাকতে বলেন, বান্দারে শোনো, ইমানদারগণ তোমরা সবসময় আল্লাহ তাআলাকে ভয় করবে। আর কি করবে? বাড়লে, পেঁয়াজের দাম বাড়লে আমরা সচেতন হয়ে যাই, যার পেঁয়াজ লাগবে এক পোয়া, যে বাজার করে আধা কেজি, যখন দেখে পেঁয়াজ বাড়তিছে সে দুই তিন কেজি কেনার চেষ্টা করে, কথা বলেন ঠিক কি না? লবণ 40 টাকা কেজির লবণ অনেকে যখন দেখতেছে দাম বাড়তিছে অনেকে 100 টাকা পর্যন্ত কিনেছে, কথা বলেন ঠিক কি না? কারণ বাঙালি চালাক, বাঙালি কি চালাক, নিজের ভালো খুব বোঝে, আসলে নিজের ভালো বোঝে না, কথা বলেন ঠিক কি না? দুনিয়ার প্রত্যেকটি ক্ষেত্রে আমরা নিজের ভালো বুঝি, কেমনে চাকরি করলে, কেমনে ব্যবসা করলে দ্রুত বড় লোক হওয়া যাবে, কোথায় জমি কিনলে দাম বাড়বে, কোথায় জমি কিনলে ঘর ভাড়া বেশি উঠবে, কথা বলেন ঠিক কি না? দুনিয়ার বিষয়ে আমরা সব বুঝি, সব বুঝি, কিন্তু নিজের জীবনের ব্যাপারে আমরা একেবারেই বেখবর, কথা বলেন ঠিক কি না? কাপড় কেনার ক্ষেত্রে চিন্তা করি কাপড়টা কতদিন চলবে, কতদিন লাস্টিং করতে পারে, খাট বানাইতে গেলে আমরা চিন্তা করি এই খাট কতদিন টিকবে, পোকা ধরবে কি ধরবে না, কথা বলেন ঠিক কি না? অথচ মানুষ একটা বার মানুষ চিন্তা করে না, আহারে এখন যদি আমার জিন্দগির বাতি নিভে যায় আমার কি হবে? দুনিয়ার সব কিছু আমরা ভালো বুঝি, দুনিয়ার লাভ লোকসান আমরা ভালো বুঝি, কিন্তু নিজের হায়াতি জীবনের ব্যাপারে একেবারেই বেখবর, কথা বলেন ঠিক কি না? এখন যদি আমার চোখ বন্ধ হয়ে যায় দুনিয়ার কোনো ভাই, কোনো বন্ধু, কোনো সন্তান আমার সাথে খবরে যাবে না, কথা বলেন ঠিক কি না? আমার সাথে এখন যা আছে, আমার পোশাক, আমার ঘড়ি, আমার জামা, আমার লুঙ্গি সব খুলে আমাকে 3টা কাপড়ে প্যাকেট করে কবরের জগতে নিয়ে যাবে, কথা বলেন ঠিক কি না? সুতরাং আমি মানুষ, সন্তানের জন্য কষ্ট করলাম, মার জন্য কষ্ট করলাম, বাবার জন্য কষ্ট করলাম, আমি আমার জন্য কি করলাম? এই মুহূর্তে এখন যদি আমার হায়াত ফুরিয়ে যায়, ও আল্লাহ আমি কবরে কি নিয়ে যাব, আমার কি হবে, এই চিন্তা কি আমরা করি? বলেন করি, করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের সকলের চিন্তা করা উচিত, মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য, রে আমার গোলাম তুমি কি নিয়েছো, তুমি নিজের জন্য কি নিলা আজকে, তুমি ইয়া ইলাহি
मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है ला इलाहा इल्लल्लाह সাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা যে কথা আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন ওয়াল তাঙ্গুরু নাফসুন, তোমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত। কি করা উচিত? মা কদ্দামাত লিগাদ, তুমি আগামীকালের জন্য কি নিয়েছ? আমার প্রিয় ভাইয়েরা, আমরা যদি এখন মারা যাই, এখন যদি মারা যাই, মাহফিলের পরে মাইক এলান হবে, অমুকের ছেলে অমুক নাই, আগামীকাল সকালবেলা জানা যাক আমাদের জায়গা জমি দোকান ঘর বাড়ি সব রেখে খালি হাতে কিন্তু কবরে যাওয়া লাগবে, কথা বলে ঠিক কি না? আজকে মাহফিল শেষ হওয়ার পরে বাড়ি গিয়া আদরের বিবির কাছে ডেকে নিয়ে বিবিকে বলবেন, বিবি 50 বছর তোমার সাথে সংসার করেছি, 50 বছরের জীবনে কত কষ্ট করে তোমাদের জন্য খাবার চাল ডাল এনেছিলাম রে বিবি, সারাদিন দোকান দোকানে বসে দোকানদারি করেছি তোমাদের ভালোর জন্য, বিবিরে এখন আমার শরীর দুর্বল, কখন জানি আমার হায়াত ফুরিয়ে যায়, বিবিরে তোমার কাছে ছোট্ট একটা জবাব, বিবিরে আমি যদি মারা যাই আমার লাশটা যখন কবরস্থানে রেখে আসবে রে বিবি, কবরস্থান দেখলে আমার বড় ভয় হয়, বিবিরে আমি মারা গেলে তোমার কাছে ছোট্ট একটা চাওয়া, আমি মারা গেলে আমার যেদিন কবর দিবে প্রথম রাত্রি থেকে শুরু করে 10টার রাত তুমি একটু আমার কবরের পাশে একা একা বসে থাকিও। বলেন আমাদের বিবিরা কি রাজি হবে? যেই মানুষটার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে করে শীতের ভিতরে গরমের ভিতরে দোকানদারি করলাম, যাদের জন্য বাড়ি ঘর রেখে গেলাম, ওই আমার 50 বছরের জীবন সাথী আমার মৃত্যুর পরে একদিনের জন্য আমার নতুন কবরের পাশে আমার বিবি বসে থাকতে রাজি হবে না, কথা বলেন ঠিক কি না? কিসের দুনিয়া আমি আপনি করি, কার জন্য দোকানদার করি করতে গিয়ে, কার জন্য বাড়ি করতে গিয়ে আমি নামাজ পড়তে পারলাম না, আমি সারা জীবন চুরি করে ডাকাতি করে ঘুষ খেয়ে সন্তানের মানুষ করলাম, মৃত্যুর পরে আমার এই চুরির জন্য যেদিন আমি আল্লাহর কাঠগড়ায় যখন দাঁড়াবো আমার এই সন্তান আমার ছেলে আমার মেয়ে আমার গুনার ভাগ কিন্তু তারা কেউ নিবে না, কথা বলেন ঠিক কি না? যাদের জন্য আমি গুনার কাজ করলাম ওরা আমার গুনার ভাগ নিবে না, কিন্তু অন্যদিকে ওরা আমার টাকা দিয়ে যে দান করেছিল, ওরা দুনিয়ায় যে ভালো কাজ করেছিল, হাসরের কঠিন মাঠে আমি বিপদে পড়লে ওদের কাছে যদি একটা নেকির জন্য আমি যাই, মিজানের পাল্লায় আমার আপনার গুনাহ যেদিন আল্লাহ মিজানের পাল্লায় যেদিন তুলবে, ওই দিন মিজানের পাল্লায় যদি আমার একটা গুনাহ বেশি হয় নেকি একটা কম হয়, একটা নেকির জন্য সিদ্ধান্ত হবে আমাকে, একটা নেকি কমের জন্য আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, কোথায়? আল্লাহ বলবে রে গোলাম দেখো একটা নেকি তুমি পাও কিনা, আল্লাহর গোলাম একটা নেকির জন্য সন্তানের কাছে যাবে, সন্তানকে জড়ায় ধরে কান্দে কান্দে বলবে ও আমার বেটা তাকায় দেখ আমি তোর সেই বাপ, যেই বাপ কোলে পিঠে তোরে মানুষ করেছিলাম, তোরে পড়াশোনা শিখাইয়াছিলাম, আমার চারতলা বাড়ি তোরে দিয়ে এসেছিলাম, বেটারে আজকে আমার বিপদের দিনে একটা নেকি দরকার, তোর আমল নামা থেকে আমার এই একটা নেকি দে, কয়টা নেকি? আমার আপনার প্রিয় নবী হাদিস শরীফের ভেতরে বলেন উম্মত শোনো, তোমার জিন্দিগির এই বিপদের দিনে তোমার
তোমার সন্তান তোমারে একটা নেকি তো দিবেই না, বরং এই একটা নেকি দেওয়ার ভয়ে হাসরের কঠিন দিনে তোমার সন্তান তোমাকে অপরিচয় দিবে, তোমাকে চিনতে চাইবে না। নাউজুবিল্লাহ, কলিজা ফেটে কান্না আসবে রে আমার সন্তান, দুনিয়ার জমিনে আমি যদি জানতাম হাসরের আমার এই কঠিন দিনে তুই সন্তান আমাকে একটা নেকি দেওয়ার ভয় আমি বাবাকে অস্বীকার করবি, আমি বাবা যদি দুনিয়ায় জানতাম তোর মতো সন্তান রে আমি জন্ম দিতাম না, কথা বলেন ঠিক কি না? দুনিয়ার কারো কাছে আপনি নেকি একটা নেকি চেয়ে চেয়ে পাবেন না, মনে পড়ে যাবে বাবার কথা মার কথা, যে মা বাবা দুনিয়ার জীবনে সন্তানের জন্য জীবন দিতে রাজি হয়ে যায়, কথা বলেন ঠিক কি না? সন্তানের চিকিৎসার জন্য যেই বাবা জায়গা বেচতে রাজি ছিল, সন্তানের ভালোর জন্য যেই বাবা বাড়িটা বেচতে রাজি ছিল, ওই বাবা ওই মার কাছে সন্তান। হাসরের মাঠে একটা নেকির জন্য যখন যাবে, আল্লাহর নবী বলেন তোমার ওই মা হাসরের কঠিন তোমার বিপদের দিনে তুমি সন্তানকে একটা নেকি দেওয়ার ভয়ে তোমারে অস্বীকার করুন। নাউজুবিল্লাহ, একটা নেকির জন্য দুনিয়ার সব আপনজন একটা নেকি দেওয়ার ভয় আমাকে আপনাকে অস্বীকার করবে। আল্লাহ বলেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, রে দুনিয়ার মুমিনগণ, অতএব তোমাদের সবার চিন্তা করা উচিত মা কদ্দামাত লিগাদ, ওই আগামীকালের জন্য তুমি কি নিয়েছো। ও আমার বাপ জানে না, নিজের হায়াতি জিন্দিগির দিকে তাকান, নিজেরে আপনি গাছের ফলের দিকে তাকায় দেখেন, আমি আপনি এক সময় মায়ের কোলে ছোট্ট অবুজ বাচ্চা ছিলাম, কথা বলে ঠিক কি না? চৈত্র মাসের দিকে দেখবেন আমের মুকুল আসে, এই ফুল থেকে আস্তে আস্তে একটা আম তৈরি হয়, কথা বলেন ঠিক কি না? জ্যৈষ্ঠ মাস আস্তে আস্তে আমটা বড় হয়ে যায়, এই আম যদি মনে করে আমি গাছের সাথে সারা জীবন থাকবো আমি ঝুলে পড়ব না, আমি আম গাছ থেকে আলাদা হব না, এটা যদি আম চিন্তা করে আসলে কি এমন হবে? ও আম অপেক্ষা করো, একটা ফুল থেকে আস্তে আস্তে বড় হয়েছো, ভেতরে একটা আঁটি হয়েছে, তুমি যুবক হয়ে গেলা, তুমি তাজা আম শক্ত হয়ে গেলা, তুমি মনে করেছো তুমি আর পড়বা না, তুমি আর নরম হবা না, অপেক্ষা করো। অল্প এক দেড় মাসের ব্যবধানে চৈত্র মাসের জ্যৈষ্ঠ মাসের গরমে এই শক্ত আম আস্তে আস্তে পোটা নরম হয়ে পাকা হয়ে নরম হয়ে ঝরে যায়, কথা বলেন ঠিক কি না? যেমনি ভাবে আম ছোট্ট ফুল থেকে আস্তে আস্তে বড় হয়ে শক্ত হয়ে যাওয়ার পরে আবার এক সময় পেকে নরম হয়ে বোটা নরম হয়ে ছিঁড়ে পড়ে যায়, ও দুনিয়ার ইমানওয়ালা ভাই, আজ থেকে 50 বছর আগে যে মানুষগুলো আমার আপনার মতো দোকানদারি করতো, ওই মানুষগুলোর বাড়ি আছে জায়গা আছে, ওই মানুষগুলো আজকে দুনিয়ায় নাই, আজকে ওই মানুষের নামাজের কথা আর কেউ বলে না, ওই মানুষের কবরের পাশে গিয়ে আর কেউ বলে না দাই ভাই দাড়িটা রাখো নামাজটা পড়ো, কেউ কি বলে? অপেক্ষা করেন, 50 বছরের ব্যবধানে আমি আপনি যখন হারিয়ে যাব, দুনিয়ার কেউ আমার নাম নেবে না, কেউ আমারে চিনবে না, কেউ আমার নামাজের কথা বলবে না, কেউ আমারও খোঁজ নেবে না, কথা বলেন ঠিক কি না? অথচ আজকের দুনিয়ার জীবনে আমি নামাজ পড়ি না, এই নামাজ না পড়ার কারণে হাসরের মাঠে আল্লাহ আমাদের গলায় রশি লাগায়া শেকল লাগায় আমাদেরকে আগুনে ফালায়া দেবেন, কথা বলে ঠিক কি না? সুতরাং আল্লাহ আমাদেরকে ডাকতে বলেন ওয়াল তানজুরু নাফসুন, তোমাদের সবার চিন্তা করা উচিত মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য তুমি কি নিয়েছো। সব বুঝলাম সব করি কিন্তু নিজের ভালো বুঝি না, কথা বলেন ঠিক কি না? এই আয়াতের পরে আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহা ফাআনসাহুম, আল্লাহ বলেন রে দুনিয়ার ইমানদারগণ ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহ, তোমরা তাদের মতো হয়ো না। কে বলছেন? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহ, তোমরা তাদের মতো হয়ো না। কাদের মতো? নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গেছে। কে বলেন?
আল্লাহ আমাদেরকে বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হয় না যারা আল্লাহকে ভুলে গেছে। ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ বলেন যারা দুনিয়ার জীবনে আল্লাহকে ভুলে গেছে ওরা আসলে আল্লাহকে ভুলে নাই, ওরা নিজেকেই ভুলে গেছে। কারে ভুলে গেছে? বিদ্যুতের তার কাটা আছে, মিস্ত্রি বললো এখানে হাত দিয়েন না, আপনি সাহস দেখায় হাত দিলেন, ক্ষতি কি বিদ্যুতের নাকি আপনার? আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হয় না যারা আল্লাহকে ভুলে গেছে। ফাআনসাহুম আনফুসাহুম, আসলে ওরা আল্লাহকে ভুলে নাই, ওরা নিজেকেই ভুলে গেছে। কাকে ভুলে গেছে? আজকে আপনি নামাজ পড়ছেন না, কাউকে ঠকান নাই, হুজুর ঠকে নাই, ইমাম ঠকে নাই, মুয়াজ্জিন ঠকে নাই, মসজিদ ঠকে নাই, আপনি ঠকছেন। কে ঠকছেন? আপনি। কারণ আল্লাহর নবী বলেন এই দুনিয়ার জীবনে কোনো মুমিন যদি একক্ত নামাজ যদি কাজা করে, কি করে একক্ত নামাজ যদি কেউ কাজা করে, আল্লাহর নবী বলেন একক্তের জন্য আল্লাহ তাআলা তাকে এক হোক বা জাহান্নামে দিবেন। নামাজ ছেড়ে দেয় নাই, কাজা করছে, কি করছে? কাজা। কাজা কি? আজান দিয়েছে, এই জামাতে যাচ্ছি যাচ্ছি করে ইচ্ছে করে দেরিতে গিয়ে জামাত পাইনি, বা ওয়াক্ত চলে গিয়েছে, জোহরের নামাজ আসরের সময় পড়েছি, মাগরিবের নামাজ পড়ি নাই, রাত 10টার সময় পড়েছি, এটা কাজা। এটা কি? বিশ্বনবী বলেন কোন মুমিন যদি একক্ত নামাজ যদি কাজা করে আল্লাহ এক হোক বা জাহান্নামে দিবেন। কয় হোক বা? মুফাসসিরিন কিরামগণ ব্যাখ্যা করেন এক হোক বা সমান সমান 2,88,00,000 বছর। ও আমার ভাই, একজন নামাজি মানুষ নামাজ কাজা করেছে পরে আদায় করেছে, তার শাস্তি 2,88,00,000 বছর। আল্লাহ নবী বলেন যে উম্মত নামাজ কাজা নয় পরেই নাই, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা 80 হোক বা জাহান্নামে দিবেন। কত হোক বা দিবেন? এবার আজকে বাসায় গিয়ে ক্যালকুলেটর নিয়ে হিসাব করবেন, আমি যে আজকে ফজরের নামাজ পড়ি নাই আমার গুনাহ হয়েছে 80 হোক বা কত হোক বা? 2,88,00,000 গুণন 80 হলে যা হয়, আজকে দিনে ফজরের নামাজটা আমি পড়ি নাই, এই একক তো নামাজ না পড়ার কারণে জগতের কারো ক্ষতি হয় নাই, আমার ক্ষতি হয়েছে 20,000,000,000 বছর, আমাকে জাহান্নামে থাকা লাগবে। কথা বলেন ঠিক কি না? সুতরাং নামাজ না পড়লে ক্ষতি কার? না পড়লে ক্ষতি কার? ক্ষতি কার? আল্লাহর ক্ষতি আছে? এবার আসেন, পড়লে লাভ কার? বিশ্বনবী বলেন কোন মানুষ যদি এই সাত আসমান জমিনের মালিক হয় আর এই পুরা জমিন যদি মসজিদে দান করে দেয়, যদি মাদ্রাসায় দান করে দেয়, এই ব্যক্তির প্রতি আল্লাহ যত খুশি হন, আল্লাহ নবী বলেন তার চেয়ে খুশি আল্লাহ ওই ব্যক্তির প্রতি বেশি হন যেই ব্যক্তি ফজরের সময় উঠে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে। আল্লাহু আকবার! কত লাভ যে আমি যদি সাত আসমান জমিনের মালিক হই আর এই পুরাটা মসজিদ মাদ্রাসায় দান করলে আল্লাহ যতটুকু খুশি হতেন, আল্লাহকে যতটা রাজি করতে পারতাম। ও আমার ভাই, ফজরের সময় উঠে যখন আপনি 2 রাকাত সুন্নত নামাজ পড়েন, আল্লাহ নবী বলেন এই সারা জগতের মালিক কেউ হয়ে দান করলে আল্লাহ যত খুশি হতো, ফজরের সময় যে ব্যক্তি উঠে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে আল্লাহ তার চেয়ে বেশি সুন্নত পড়নেওয়ালা ব্যক্তির প্রতি হয়ে যায়। আচ্ছা, সুন্নত নামাজে যদি এত লাভ হয়, ফরজে কম না বেশি? লাভ না বেশি? সুতরাং ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে। ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, আসলে ওরা আল্লাহকে ঠকায় নাই। কারা ঠকেছে? নিজেই ঠকেছে। সুতরাং আমার প্রিয় ভাইয়েরা, মাহফিলে আসলাম, মজা নিলাম, চলে গেলাম, না, আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওয়াল তানজুরু নাফসুন, আমাদেরকে চিন্তা করার, মা পদ্মামাত লিগত, আগামীকালের জন্য আমি কী নিলাম এই চিন্তা করে আমাদের আগামী জীবনকে, বাকি হায়াতে জীবন পরিচালনা করার তৌফিক সুযোগ আল্লাহ তাআলা আমাদের সকলকে ভিক্ষা দান করুন বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।